নবীকে ভালোবাসা কাকে বলে? মুখে মুখে শুধু নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, এ কথা বললে নবীর প্রেম জাহির হয় না। আশিক রসুলের সাইনবোর্ড দিয়ে একটু জিলাপি আর খেচুড়ি সিন্নি করে নবীর ভালোবাসা, নবীর প্রেম জাহির করা কখনো সম্ভব নয়। আল্লাহ বলছেন ফাত্তাবিউনি, সূরাতুল ইমরান আয়াত নম্বর 31। আল্লাহ বলছেন নবী গো, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাই তারা যেন ফাত্তাবিউনি আপনার অনুসরণ অনুগত্য করে। আপনার অনুসরণ অনুগত্য যদি করতে পারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। আমার ভাইরা, নবীর প্রেম ভালোবাসা কারে বনে? হযরত আমর ইবনুল আস আর মুসলিম সাহাবীদেরকে নিয়া হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই যুদ্ধের সেনাপতি হয়ে মুসলমানদের সেনাপতি হইয়া হযরত আমর ইবনুল আস জেরুজালেম দখলের জন্য মুসলমানদের আত্মানার জন্য মুসলমানদের ইসলামী তাওহীদের কালিমার পতাকা উড্ডীন করার জন্য মুসলমান সাহাবীদের কেনিয়া হযরত আমর ইবনুল আস জেরুজালেম হামলা করলেন। দু থেকে তিন দিনের মধ্যেই জেরুজালেমের দুই তৃতীয়াংশ মুসলমানদের দখলের ভিতরে চলে আসলাম। জেরুজালেমের তিন ভাগের দুই ভাগ যখন মুসলমানরা দখল করে ফেলল, পরের দিন সকালবেলা কাফেরদের পক্ষ থেকে একটা চিঠি চলে আসলো, ইহুদি আর খ্রিস্টানদের পক্ষ থেকে একটা চিঠি চলে আসলো আমর ইবনুল আসের কাছে। আমর ইবনুল আসকে লক্ষ্য করে বলা হলো, আমর ইবনুল আস, তোমাদের সাথে আমরা আর যুদ্ধ করব না, কারণ তোমরা মুসলমানেরা মানবতা বিরোধী কাজ করেছ। আমার ভাইরা, আমর ইবনুল আস বলল, কি মানবতা বিরোধী আমরা কাজ করেছি? পাল্টা জবাবে বলা হলো, তোমরা মুসলমানরা জেরুজালেমের চৌরাস্তার মোড়ের উপরে একটা ঈসা পয়গম্বরের মূর্তি ছিল, ঈসা নবী হলো আমাদের নবী, এই ঈসা নবীর মূর্তির নাকটা তোমরা মুসলমানরা শত্রুতা অবশত ভেঙে দিয়েছ, তোমরা মানবতা বিরোধী কাজ করেছে, তোমাদের সাথে যুদ্ধ নাই। মুসলমানদের উপরে ষড়যন্ত্র শুরু করলো, একটা দোষ অজাতা চাপায় দেওয়ার চেষ্টা করলো। আমর ইবনুল আস বলল, দেখো সূর্য যদি পূর্ব দিগন্ত থেকে উদিত না হয়ে পশ্চিম দিগন্ত থেকে যদি উদিত হয় তাও তো আমি বিশ্বাস করব না, আমাদের মুসলমানের কোন সেনা ঈসা পয়গম্বরের মূর্তির নাক ভাঙবে, কারণ হলো আমরা শুধু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে মানি এটাই নয়, আমরা যখনই মানে মুফাসসাল পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, রুসুলিহি মানে শুধু এক রসুল নয়, রসুলিহি মানে আল্লাহ তাআলা পৃথিবীতে যত রসুল পাঠিয়েছেন, যত নবী পাঠিয়েছেন, সকল নবী এবং রসুলের উপরে আমরা ঈমান এনেছি। কিন্তু শরিয়াতের বিধান মানার ব্যাপারে হয়তো আমরা আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী যেটা এনেছেন শরিয়াতের বিধান হিসাবে আমরা সেটাকে মানি, কিন্তু অন্যান্য নবীর উপরে আমরা ঈমান এনেছি, ঈসা পয়গম্বর তোমাদের যেমন নবী আমাদেরও তেমন নবী, আমরা কেন তাকে অপমানিত করব নাক ভেঙে দিয়া? কাফেরদের পক্ষ থেকে বলা হয়, হে আমর ইবনুল আস, তোমরা মুসলিম সেনারা যদি এই নাক ভাঙার কথা স্বীকার না করো তাহলে আমরা এক কাজ করব, তোমাদের নবী মুহাম্মদের একটা মূর্তি বানাবো,
এরপরে অসংখ্য মানুষদেরকে জমায়েত করব, এই অসংখ্য মানুষের ভিতরে তোমাদের নবী মুহাম্মদের একটা মূর্তি বানাইয়া তার নাকটা ভেঙে দিয়া আমাদের ঈসা পয়গম্বরের নাক ভাঙার প্রতিশোধ আমরা নিয়ে নিব। হযরত আমর ইবনুল আস তিনি যেন হতভম্ব হয়ে গেলেন, তিনি বলতেছেন না তোমরা এই কাজটা করো না, মনে করো আমি তোমাদের ঈসা পয়গম্বরের নাকটা ভেঙে দিয়েছি, বলো কি শাস্তি আমাকে নিতে হবে, যে শাস্তি আমি আমর ইবনুল আসকে দেবা সেই শাস্তি আমি মাথা পেতে মেনে নেব, তথাপি আমার নবীর মূর্তি বানাইয়া তোমরা অপমানিত করবে আমি আমর ইবনুল আস সহ্য করতে পারবো না। এ আশিকের রাসূলেরা শুনে রাখো, হে মুসলমানরা শুনে রাখো, আমর ইবনুল আস বলল আমাকে যা শাস্তি দিবে আমি তাই মেনে নিব, কিন্তু আমার নবীর মূর্তি বানানো যদিও এটা না জায়েজ, কিন্তু আমার নবীর মূর্তি বানাবা আর আমি আমর ইবনুল আস দুনিয়াতে বেঁচে থাকবো, চোখে দেখবো অপমান হবে আমার নবী, কিয়ামতের দিন আমার আল্লাহ ডেকে যদি বলে আমর ইবনুল আস তোর সামনে আমার নবীকে অপমানিত করেছে আমি কেমনে সহ্য করব, সহ্য করতে পারবো না। আমরা আশিকের রসূলের নাম সাইনবোর্ড দিয়েছি, হ্যাঁ বিশ্ব আশিকের রসূল, কিন্তু নবীর নামে রঙ্গচিত্র করা হয়, নবীকে অপমানিত করা হয়, নবীকে কষ্ট দেওয়া হয়, নবীকে গালি দেওয়া হয়, আমরা একদিনও প্রতিবাদ করি না, আমরা কখনো একটা মিটিং মিছিল নবীর পক্ষে বের করতে পারি না, আমরা বিশ্ব আশিকের রসূল মিলাদুন নবী নিয়েই ব্যস্ত, শুধু শিরনি খাওয়া নিয়ে ব্যস্ত, জিলাপি আর মিষ্টি এটা খাওয়া সুন্নত, শুধু নবীর মর্যাদা রক্ষা করা সুন্নত নয়, এটা আমরা কখনো একটু চেষ্টাও করি না নবীর সম্মানকে রক্ষার জন্য। আমার ভাইরা হযরত আমর ইবনুল আস বললেন আমাকে যে শাস্তি দিবে আমি সেই শাস্তি মাথা পেতে নেব, কাফেরদের পক্ষ থেকে বলা হলো তাহলে তোমার শাস্তি হলো আমরা অসংখ্য মানুষ জমায়েত করব, জমায়েত করার পর আমরা তোমাকে ডাকব, ডাকার পরে আমরা শত শত হাজার হাজার লক্ষ মানুষের ভিতরে তুমি তাজা মানুষের নাকটা কেটে দিয়া আমরা আমাদের নবীর নাক ভাঙার প্রতিশোধ গ্রহণ করব। আমর ইবনুল আস রাজি হয়ে গেলেন, দিন তারিখ নির্ধারণ হয়ে গেল, অন্যান্য মুসলমান সাহাবীরা কান্দে আহারে আমাদের সেনাপতি নির্দোষ অথচ আজকে ষড়যন্ত্রের শিকার হইয়া আমাদের আমাদের সেনাপতিকে আজকে তাজা মানুষের নাকটা দিয়ে দিতে হবে। আমর ইবনুল আস ডেকে বলে তোমরা চিন্তা করো না, ভাবনা করো না, কারণ আমি মনে করি আজকে আমার নবীর মর্যাদা রক্ষার জন্য যদি আমার নাকটা কেটে যায় কিয়ামতের দিন এই কাটা নাকটাই আমি আল্লাহর কাছে জান্নাতের ওসিলা হিসাবে পেশ করব। সুবহানাল্লাহ। আমার ভাইরা দিন তারিখ নির্ধারণ হয়ে গেল, আমর ইবনুল আসকে আনা হল, লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়ে গিয়েছে, ঘোষণা করে দেওয়া হল এই মুসলমানদের সেনাপতি আমাদের ঈসা পয়গম্বরের নাক ভেঙে মানবতা বিরোধী কাজ করেছে, যার কারণে আমরা তার শাস্তি স্বরূপ তাজা মানুষের নাক কেটে প্রতিশোধ গ্রহণ করব। জল্লাদকে অর্ডার করে দেওয়া হল, জল্লাদ সামনের দিকে যায় নাক কাটার জন্য, আমর ইবনুল আস হঠাৎ করে লক্ষ জনতার ভিতরে ইহুদিদের একজন পণ্ডিত একজন পাদ্রী লাফ মেরে দাঁড়িয়ে গেলেন আর বলতেছে জল্লাদ রে একটু থামো, আমার কয়টা কথা আছে, আমার কথাগুলো শুনবে, তারপরে মুসলমানদের সেনাপতির নাক কাটবে। সকলে হতবিম্ব হয়ে ওই পাদ্রীর দিকে চেয়ে থাকলেন। পাদ্রী বলল দেখো এই সেনাপতি মুসলমানদের যাকে তোমরা ঈসা পয়গম্বরের নাক ভাঙার দোষে দোষারোপ করে তার তাজা মানুষের নাকটা কেটে দিবা, মূলত সে ঈসা পয়গম্বরের নাক ভাঙে নাই, বরং আমি পাদ্রী নিজেই ঈসা পয়গম্বরের নাকটা ভেঙে দিয়া মুসলিম সেনাপতির উপরে ষড়যন্ত্র স্বরূপ দোষ চাপাইয়া দেওয়ার জন্য কাজটা করেছিলাম, তবে হয়তো তোমরা আমাকে মেরে ফেলবে, আমি তোমাদের আলেম হয়ে ইহুদিদের আলেম হয়ে কেন আমাদের নবীর নিজেই আমি নাক ভাঙলাম, শুনে রাখো।